ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ব্লগ অ্যান্ড ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন তো প্রায় 4:45 বাজছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখো বাইরেটা পুরো অন্ধকার। তোমার দাদা ভাই অফিস যাবে তাই রান্না বসিয়েছি, কুদরি ভাড়াটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কালকে ঘুগনি আর কুদরি ভাড়াটা আমার হয়ে গেছে, দাদা ভাই জন্য টিফিনে তুলে রেখেছি, আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, রুটিটাও হয়ে গেছে। যেহেতু একা মানে সকালের দিকে তখন মা ওঠেনি, আমি তাড়াতাড়ি করে করছিলাম বলে ভিডিওটা সব ভিডিও করতে পারিনি। আর চা হয়ে গেছে মার বাবার জন্য, আমার তোমার দাদা ভাইয়ের জন্য লিকার চা। তো তোমার তোমার দাদা ভাই চা খেয়ে ফ্রেশ হতে গেছে। আর মা এখানে ঘুম থেকে মা উঠে পড়েছে, উঠে মা এখন মাছটা করছে, আর ডাল ডালটাও হয়ে গেছে, মাছটা করছে, করে তারপর তোমার দাদা ভাই এখন টিফিন বক্সগুলো সব গোছাবে, গুছিয়েও বেরাবে হলো 7টার সময়। ও তো এখন টিফিন গুলো গোছাচ্ছে, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যান চালিয়ে। ওর ব্যাগটা যা লোড হয়েছে, নিয়ে যেতে প্রচুর কষ্ট হয়, 3 ঘন্টা রাস্তা, ও এখন যেতে যেতে ওর কষ্ট হয়ে যায়, এতটা দূর না, পৌঁছাতে পৌঁছাতে 11:30 বেজে যাবে। হ্যালো ফ্রেন্ড, তো এখন তো প্রায় 9:20 বাজে, তোমার দাদা ভাই চলে গেছে 7টার সময়, 9:10 ট্রেন ধরেছে ক্যানিং থেকে। আমার কাজ বাজ সব হয়ে গেছে, এখন আমি স্নান করে রেডি হব, একটু পরেই রেডি হব, বেরোবো তো 11টার সময়। আজকে ম্যাম শাড়ি পরা দেখাবে আর চুল বাঁধা, একটা হেয়ার স্টাইল করাবে নতুন। তো আমার কাজ বাজ হয়ে গেছে, চলো তোমাকে দেখিয়ে দিই কী কী কাজ করলাম। 4:45 সময় উঠেছি ঘুম থেকে, কি ঘুম পাচ্ছিল, এখন আর অতটা ঘুম পাচ্ছে না। বিছানা গোছানো হয়ে গেছে সব, বালিশগুলো মা রোদে দিয়েছে, এগুলো সব মোছামুছি করে নিয়েছি, স্নান করে এলাম এই মাত্র, এখন খাবো। কাল থেকে পেটটা ভালো না তাই জল আর মুড়ি খাবো, রুটি করা হয়েছে কিন্তু আমি রুটি খাবো না। পুজো দেওয়া হয়ে গেছে সকালে বাবার, এই ঘরেও বিছানা গোছানো হয়েছে, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এখন মা জল মুড়ি দিলে খাবো, খেয়ে তারপর একটু পরে রেডি হবো 10:30 নাগাদ। আর এই কদিন খুব উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে, পেটটাও আমার ভালো না, আমি জল মা বলছে রুটি খেয়ে যেতে, আমি যেমন জল মুড়ি খেয়ে যাবো, আমার ভালো লাগে না রুটি খেতে। আমি রেডি হয়ে গেছি, এখন বসে আছি, 11টা নাগাদ বেরোবো। এখন বাজে 10:45, তো জল মুড়ি টিফিনে খেয়েছি, আমার কি ঘুম পাচ্ছে, এত সকালে উঠেছি তো তাই। মা তো রান্না বান্না এমনি হয়ে গেছিলো আমাদের সকালেই, মা এখন ঘর মুছবে, মুছে স্নান করে পুজো দেবে, পুজো দেওয়া হয়ে গেছে গোপালকে খেতে দেবে। হ্যালো ফ্রেন্ড, আমি তো একটু আগে এসেছি, এখন প্রায় 3:20 বাজে, 3:10 কি 5 নাগাদ এসেছি, এসে মুখ টুক ধুয়ে মা ওটস করে দিয়েছে, এখন ওটস খাচ্ছি। আজকেও খুব গরম, সকালের দিকে মেঘলা ওয়েদার করলে ভালো হয়, বৃষ্টি হবে দেখি, যেই কাজ সেই গরম। তা আগের থেকে গরম মুখটা অনেকটাই কমেছে, বৃষ্টি হলো যেহেতু পরবার 2-3 দিন। আমার খুব খিদে পেয়ে গেছিলো, সকালে জল আর মুড়ি খেয়েছিলাম, পেটটা ভালো ছিল বলে এখন মা ওটসটা করে দিল তাড়াতাড়ি, আমার ফ্রেশ হতে হতে এখন খেয়ে নিই, চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। সব সবজি দিয়ে করে দিয়েছে, আর আজকে ক্লাসে তোমার শাড়ি পরানো দেখিয়েছে ম্যাম, আর একটা হেয়ার স্টাইল করেছে। আজকে আর কোনো ভিডিও করিনি ক্লাসে, কারণ শাড়ি পরানো তো, এই জন্য ম্যাম ভিডিও করতে না করেছিল, এই জন্য আর ভিডিও করিনি। এখন খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি, বিকালে আবার তোমার সাথে কথা হবে, একটু রেস্ট নেবো খেয়ে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন তো প্রায় 6:25 বাজে, আমি ঘুম থেকে 5:10 নাগাদ উঠেছি, তো দিদি ফোন করেছিল তাই ঘুমটা ভেঙে গেল, নাহলে আর একটু ঘুম হতো, খুব ঘুম পাচ্ছিল, ঘুমটা ভালো হয়নি। তো এখন বসেই আছি, মা আর বাবা চা খাচ্ছে এদিকে, আমি চা খাবো না, গরমে আমার চা খেতে ভালো লাগে, আমি যদি চা কমই খাই, খাই না বলতে গেলেই চলে। মা তাই বলছে বিস্কুট দিচ্ছি চায়ে ভিজিয়ে খাওয়া, আমি খাবোই না বিস্কুট। একটু বসে থাকি, তারপরে তোমার সাথে আবার কথা বলবো, এখন একটু বসেই থাকবো, ভিডিওগুলো এডিটিং করি,
বিকেলে একটু পরে আবার বেরাবো আমি আর মা গঙ্গার ধারে ঘুরতে, ছুটি হয়ে যাবে তারপর। চা খেয়ে মা এখন রুটি করছে, বেশি রুটি হবে না, সকালে যেহেতু রুটি করেছিলাম অনেকগুলো রুটি রয়েছে, শুধু বাবার মতন আর আমার মতন রুটি হবে 5টা। আর সকালে টিফিনে যেটা ভেন্দি আলু তরকারি কেটে রেখেছে, আর এখন তো রাতে কুঁদরি ভাজা দিয়ে আর মিষ্টি দিয়ে রুটি খাওয়া হবে। মা রান্না বান্না করিনি, বাইরেটা বসবো, আমাদের পাশে একটা বৌদি আছে ও আসে গল্প করতে, ছেলেকে পড়ানো হয়ে যায়, তারপর একটু কিছুক্ষণ বসে গল্প করে তারপর আবার চলে আসবো ঘরে। বিকেলের সময় তো টাইম পাস হয় না, মা কিছু করতে দেয় না, বসে বসে আরও মানে টাইম পাস হয় না, টিভি দেখতে বেশি ভালোও লাগে না। বাবা গেছে ফুল আনতে, আসলে বাবা এখন মুড়ি খাবে। এখন টাটা, তোমাদের সাথে পরে কথা হবে, একটু বাইরে বসবো তারপর এসে কথা বলবো। আমি তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, এখন তো 10টা বেজে গেছে, এখন আমরা ডিনার করবো, কুদরি আলু ভাজা মিষ্টি আর রুটি, আর সকালে মা যাচ্ছে যে খাবে খাবে, তো খাওয়া দাওয়া করে একটু বসে তারপর শুয়ে পড়বো। তাদের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো।